গত দুই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা শ্রোতাপ্রিয় তিনটি গান শর্মা শর্মা, মেঘের নৌকা ও প্রিয়তমা। তিনটি গানে কণ্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। এই সময় সিনেমার গান হিট করা যেন তার বিকল্পই নেই, যার রেশ ধরে বিভিন্ন সম্মাননা পাচ্ছেন তিনি। দর্শকের সাধুবাদ প্রসঙ্গে কোনাল বলেন, দর্শক তখন গানের প্রশংসা করে নিজেরা গিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে খুব ভালোই লাগে, নিজের পরিশ্রম সার্থক মনে হয়। কুরবানির ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমা ও প্রিয়তমা গানটি বেশ সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় দর্শক নিজেরাও গানটি গাইছে, কোনালও তা টের পেয়েছে। দর্শকের অনুভূতি জানতে নিজে হলে গিয়ে সিনেমা দেখেছেন। কোনাল বলে, নিজের গাওয়া গান পর্দায় দেখতে বিশ্বাসই হয় না যে এটা আমি গেয়েছি। গানটি দর্শকদের উচ্ছ্বাস যেমন ভালো লেগেছে, তেমনি সিনেমা দেখেও ভালো লেগেছে। রীতিমতো কান্না করে দিয়েছি হলে, সারা রাত প্রিয়তমার রেশ থেকে বেরোতে পারিনি। কোনাল ইদানিং নিয়ম করে হলে গিয়ে সিনেমা দেখছেন। কোনাল আরও বলেন, আমি আগে হলে গিয়ে সিনেমা দেখতাম না, অনেকগুলো গানের মধ্যে উল্লেখযোগ্য পাঁচ হাজার ছবির আগুন লাগাইল, দর্শকরা আমাকে এই গানের হল ভিডিও পাঠিয়েছিল, দেখলাম গানের তালে দর্শকরা নাচছে, তখন মনে হলো একটি গানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার জন্য হলে গিয়ে সিনেমা দেখার কোনো বিকল্প নেই, তখন থেকেই আমি নিয়মিত হলে গিয়ে সিনেমা দেখি।